তো এবার কিন্তু দেশ জুড়ে বদলে যাচ্ছে সরকারি বিভিন্ন প্রকল্পের নিয়ম। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ফেরত নেওয়া থেকে শুরু করে 11 লক্ষ আবেদন বাতিল, রান্নার গ্যাস থেকে শুরু করে আধার কার্ডের নতুন নিয়ম, রেশন কার্ডের নতুন নিয়ম, আর কোন কোন সরকারি প্রকল্পের কী কী নিয়ম পরিবর্তন করা হচ্ছে, নতুন নিয়ম কি আনা হচ্ছে, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে 11 লক্ষ মহিলার নাম বাতিল এবং সমস্ত টাকা ফেরত। তো ইতিমধ্যেই কিন্তু বহু মহিলার কাছ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ফেরত নেওয়া হয়েছে। তারা এই পর্যন্ত যত টাকা পেয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ টাকায় কিন্তু ফেরত নিয়েছে সরকার। তার কারণ হলো ভুয়ো তথ্য দেখিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন, এক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অন্য মহিলার অ্যাকাউন্টে যাচ্ছে, এইরকম নানান সমস্যার কারণে কিন্তু প্রায় 5 লক্ষ টাকা ফেরত নেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। আর এই নিউজটা কিন্তু বর্তমান পত্রিকায় ছাপানো আছে, আপনারা দেখতে পারেন। তো মন্ত্রী বিধানসভায় জানান লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা বাড়ছে, মোট আবেদন থেকে 11 লক্ষর মতো আবেদন বাতিল করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু 11 লক্ষের মতো আবেদন লক্ষ্মীর ভাণ্ডারে বাতিল করা হয়েছে। তার কারণ কি? 25 বছর বয়স না হওয়া, নিজের নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট না থাকা, একাধিকবার আবেদন প্রভৃতি কারণে কিন্তু আবেদনগুলি বাতিল করতে হয়েছে। পাশাপাশি 60 বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রাপক বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পকে জন্ম মৃত্যুর সরকারি পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে। সরকারি সূত্রের খবর, এর ফলে প্রাপকের মৃত্যু হলেই তার অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু অবশ্যই আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, আপনার নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, একাধিকবার আবেদন করলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে, পাশাপাশি 60 বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে অটোমেটিকলি কনভার্ট হয়ে সেটা বয়স্ক ভাতায় চলে যাবে এবং সেই প্রকল্প থেকে কিন্তু আপনি 1000 টাকা পাবেন। এবং এই প্রকল্পকে বর্তমানে জন্ম মৃত্যু সরকারি পোর্টালের সঙ্গে কিন্তু যুক্ত করা হয়েছে। এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আপডেট। দ্বিতীয় আপডেট কি রয়েছে? বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা। তো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI বিনামূল্যে আধার ইস্যু করার সুবিধা 3 মাস বাড়িয়েছে। অর্থাৎ 14 জুন থেকে 14 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। তাই আপনিও যদি এই বিনামূল্যের পরিষেবা পেতে চান তাহলে কিন্তু 14 সেপ্টেম্বর 2024 পর্যন্ত অনলাইনে আপনারা আধার আপডেট করতে পারবেন। অর্থাৎ বর্তমান নিয়ম অনুযায়ী যদি আপনার আধার কার্ডের বয়স 10 বছর বা তার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড সচল রাখার জন্য আধার কার্ডকে আপডেট করতে হবে ডকুমেন্টের মাধ্যমে। কীভাবে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হয় এ নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। বর্তমানে কিন্তু সেই পরিষেবা সম্পূর্ণ ফ্রি অফ কস্টেই আপনারা বাড়িতে বসে করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু এর শেষ দিন হচ্ছে, এর শেষ তারিখ হচ্ছে 14 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। তারপরে যদি আপনারা আপডেট করেন তাহলে কিন্তু আপনাদের টাকা দিয়ে আধার কার্ড আপডেট করাতে হবে, অর্থাৎ ডকুমেন্ট আপডেট করাতে হবে। পরবর্তী নিয়ম কি রয়েছে? গ্যাস সিলিন্ডারের দাম। তো বর্তমানে এদেশের অধিকাংশ হেসেলেই LPG গ্যাস সিলিন্ডারের রান্না হয়, প্রত্যেক গৃহস্থালীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটি। গত জুলাই মাসে গ্যাসের দাম একটু কমেছিল, আগস্টে ফের তা বৃদ্ধি পায়, সেপ্টেম্বর মাসে আমজনতাকে স্বস্তি দিয়ে গ্যাসের মূল্য কমতে পারে বলে আশা করছেন অনেকেই। অর্থাৎ সেপ্টেম্বরে কিন্তু গ্যাসের দাম অনেকটা কমতে পারে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। পরবর্তী যে আপডেট সেটা হলো দুয়ারে সরকার ক্যাম্প। প্রতি বছরের মতো এবছরও সেপ্টেম্বর মাসের শেষের দিকে হতে পারে দুয়ারে সরকার ক্যাম্প। আর এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা 36টিরও বেশি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তার পাশাপাশি 2টি নতুন প্রকল্পেও কিন্তু আপনারা আবেদন করার সুযোগ পাবেন। যদিও এখনও পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে এই নিয়ে কোনো রকম অফিসিয়ালি আপডেট নেই, তবে আশা করা হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে দুয়ারে সরকার ক্যাম্প আবারও অনুষ্ঠিত হতে পারে। পরবর্তী রয়েছে রেশন কার্ডের নতুন আপডেট, সবথেকে বড় আপডেট। ইতিমধ্যেই রেশন কার্ডের যাবতীয় কাজ করার জন্য কেন্দ্রীয় সরকার একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে যার নাম হলো মেরা রেশন অ্যাপ। আর এই অ্যাপ থেকে আপনারা ফ্যামিলি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন, পাশাপাশি রেশন কার্ডের যাবতীয় কাজও কিন্তু আপনারা মেরা রেশন অ্যাপ থেকে করতে পারবেন। মেরা রেশন অ্যাপ থেকে কিভাবে ফ্যামিলি রেশন কার্ড ডাউনলোড করতে হয় ও রেশন কার্ডের যাবতীয় কাজ করতে হয় এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে।
এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ক্লিক করে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পারেন যে মেরা রেশন অ্যাপ থেকে আপনারা কিভাবে ফ্যামিলি রেশন কার্ড ডাউনলোড করবেন, পাশাপাশি রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন কিভাবে, ডিটেলস কিন্তু দেখানো আছে। পরবর্তী যে আপডেট সেটা হলো বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা। তো আপনারা এখনও পর্যন্ত যারা বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করতে পারেননি, তারা কিন্তু স্থানীয় ব্লক অফিসে গিয়ে বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এবং এই প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনি 60 বছর পরে যারা আছেন, অর্থাৎ 60 বছর বয়সী যারা আছেন, তারা কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করলে পরে প্রতি মাসে 1000 টাকা ভাতা পাবেন। তো পরবর্তী কী রয়েছে, সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই ট্রাই বা টেলিকম সংস্থাগুলিকে ভুয়ো কল বা মেসেজ রোধ করার নির্দেশ দেওয়া হয়েছে, যার জন্য ট্রায়ের নির্দেশিকাও কিন্তু জারি করা হয়েছে। ইতিমধ্যে এর ফলে সমস্ত কোম্পানিগুলি যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল, এরা 30 সেপ্টেম্বরের মধ্যে টেলিমার্কেটিং কল এবং বাণিজ্যিক মেসেজ 140 মোবাইল নাম্বার সিরিজ থেকে ব্লকচেইন ভিত্তিক DLT অর্থাৎ ডিস্ট্রিবিউটেড প্রযুক্তি প্ল্যাটফর্মে স্থানান্তর করা যাবে। জানানো হয়েছে যে 1 সেপ্টেম্বর থেকে যত ফেক কল আছে সেগুলি কিন্তু সবভাবে নিষিদ্ধ করা হবে, অর্থাৎ সেপ্টেম্বরের পর থেকে কিন্তু স্প্যাম কল আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। তো আশা করি বুঝতেই পারলেন নতুন কি আপডেট রয়েছে, এখানে কিন্তু যাবতীয় আপডেট আপনাদের দেখালাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।